the meeting. Mananiya Shobha Pradhan, Dr. Kazi Khulizuman Ahmed, who doesn't need any introduction particularly. I would also like to say that our Ajke Shahajogi Shongothon Center for Policy Dialogue and Pradhan. আমি চা বাগানের ছাত্র, কিন্তু আমাদের স্কুলে লেখাপড়া করার কারণে আমরা ঠিক মতো স্কুলে লেখাপড়া করতে পারি না, কারণ আমাদের মা বাবার আয় কম থাকার কারণে, বিদ্যালয় বন্ধ থাকার কারণে আমাদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়েছে। 2 বছর গ্যাপ থাকার কারণে লেখাপড়া বুঝতে অনেক অসুবিধা হয়েছে। যদি শুরু থেকেই আসলে বলি যে কুলাউড়ার একটা ছেলে এসেছিল দশম শ্রেণীতে পড়ে, তার প্রোনাউন্সিয়েশন এবং তার কথা বলার ভঙ্গি যদি দেখতেন সেক্ষেত্রে বোঝা যায়, মাননীয় মন্ত্রী আপনাকে বলছি যে আমাদের আসলে নীতি নির্ধারকরা শুধু ঢাকা কেন্দ্রিক কিংবা শহর কেন্দ্রিক কিনা। তারপরে ক্লাস 5 এর একটা বাচ্চা আসলো, তারও প্রোনাউন্সিয়েশন এবং কথাবার্তা দেখলেন। আমি মাঠ পর্যায়ে সাংবাদিকতা করতে গিয়ে আমি দেখলাম এই যে মেয়েটির কথা বললো যে বিয়ে হয়ে যাওয়ার পরে সে আর তার উপবৃত্তি পাবে না। প্রথমত তো উপবৃত্তি দেয় একটা পার্সেন্টেজ অনুযায়ী, সেখানে আমরা অনেক 9-6 জানি যে চেয়ারম্যান কিংবা তাদের প্রভাবশালী যারা তাদের বৃত্তি দেওয়া হয়। এরপরে যদি গরিব কোনো বাচ্চা কোনোভাবে পেয়েও থাকে, তার বিয়ে হয়ে যাওয়ার পরে সে সেটা আর পায় না। এবং এই ঘটনাটা যে নতুন কিংবা আজকে আমি বলছি কিংবা রাশেদা আপা বলছে বিষয়টা তা না, এটা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। এটার একটা একটা পরিবর্তন দরকার। এবং আরও একটা জিনিসের পরিবর্তন দরকার মাননীয় মন্ত্রী, এই উপবৃত্তি নিয়েই যখন কথা বলছি, আমরা দেখেছি আপনার সিলেটেরই অনেক প্রত্যন্ত অঞ্চল আছে কিংবা বরগুনা পটুয়াখালী, যেদিন কি উপবৃত্তির টাকাটা দেয়া হয় সেদিন কি সেই এলাকায় মুরগিওয়ালারা মুরগি নিয়ে আসে, মাছওয়ালারা মাছ নিয়ে আসে, অর্থাৎ সেই টাকাটা কিন্তু তাদের লেখাপড়ায় ব্যয় করা হয় না। এখন এইটা কিভাবে করা হবে বা না হবে, এটা মাননীয় মন্ত্রী আসলে নীতি নির্ধারকদের ব্যাপার, তারা এটা কিভাবে কি করবে। আপনার নিশ্চয়ই মনে আছে মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে একটা ছবি ছিল, অসাধারণ চমৎকার একটা ছবি, প্রচুর বাচ্চা দাঁড়িয়ে আছে, ডিফোকাসে দেখা যাচ্ছে কিছু ঘোলাটে, অর্থাৎ অনেক বাচ্চা, সামনে একটা মেয়ে বাচ্চা দাঁড়িয়ে আছে বই হাতে নিয়ে, কিন্তু তার বইটা ছিল জুপিটার গাইডের, অর্থাৎ প্রাথমিক শিক্ষা নয়। আমি আপনাকে ফোন করে বলেছিলাম, আপনি পরের দিনই সেই ছবিটা পরিবর্তন করে দিয়েছিলেন। আমার কথাটা হচ্ছে যে আমরা এভাবে বারবারই বলি, কিন্তু আপনি যেহেতু তাৎক্ষণিকভাবে ওটা করেছেন, আমরা রাষ্ট্রের তরফ থেকে আসলে তাৎক্ষণিকভাবে অনেক কিছুই করি না, এটা এটা করা দরকার। রাশেদা আপা এটা নিয়ে দীর্ঘদিন চিৎকার চেঁচামেচি করছেন, এই যে উপবৃত্তি নিয়ে। আমরা পৌরসভা, যদি একটু বড় হয়ে যাচ্ছে, আমি আর 2 মিনিটে শেষ করব স্টাইপেনের কথাটা এইটা বলে, যে পৌরসভার যারা মেয়র তাদেরকে কিন্তু আমরা 2 থেকে 3 কোটি টাকার গাড়ি দিচ্ছি। মাননীয় মন্ত্রী, আপনি যেটা চড়ে এসছেন সেটাও কিন্তু অনেক অনেক দামি গাড়ি, রাষ্ট্র আপনাদেরকে, আপনারা চাননি তারপরে রাষ্ট্র আপনাদেরকে দিয়েছে, সবই বেড়েছে, সুযোগ সুবিধা সবই বেড়েছে। বিদেশে যখন যাই তখন একটা মন্ত্রীর অফিসের সাথে আপনি মাননীয় মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়ে যেখানে বসেন কোনো তফাত নাই, সেম আপনার চাকর বা আপনার বলতে আমি টোটাল হাই অফিশিয়াল বলছি, তাদের উন্নত বিশ্বের এবং আপনারা যা ব্যবহার করেন একেবারেই কোনো ধরনের পার্থক্য নেই। কিন্তু দেখুন 125 টাকা দিয়ে একটা বাচ্চা প্রাইমারির সে কীভাবে এখন চলে আপনি বলেন তো, বেতন বেড়েছে কত কী হয়েছে, এবং এটা নিয়ে বছরের পর বছর চিৎকার করা হচ্ছে। আমরা সবসময় বলছি যে সবার হাতে বই দিচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, ডেফিনেটলি এটা নিশ্চয়ই সরকারকে প্রশংসা, যে বই তো আগেও দিত, আগে হয়তো 4টা বই দিত, এখন হয়তো 10টা বই দিচ্ছে, কিন্তু দিচ্ছে তো। কিন্তু প্রবলেমটা যেটা দাঁড়িয়েছে মাননীয় মন্ত্রী, যে আগে হয়তো দাতা সংস্থাগুলো ক্লাস 5ম শ্রেণীর বাচ্চাদেরকে, ক্লাস 3-4 বাচ্চাদের কখনো কখনো খাতাও দিত, এখন প্রাথমিক অনেক বিদ্যালয় আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় এমন বাণিজ্যিকীকরণ করেছে যে তাদের ফর্মও কিনতে হয় আপনার ভর্তি হওয়ার জন্য, এটা হওয়া উচিত নয়। যেহেতু অনেকেই বলবেন, অনেক ধন্যবাদ, এটা আপনি নিশ্চয়ই নোট দিবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে, অনেক ধন্যবাদ আপনাকে। প্রাথমিক ও গণশিক্ষা